স্টুডেন্ট, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো ট্যান পাই বাই সিক্সটিন ইন্টু ট্যান থ্রি পাই বাই সিক্সটিন ইন্টু ট্যান ফাইভ পাই বাই সিক্সটিন ইন্টু ট্যান সেভেন পাই বাই সিক্সটিন, এর মান হবে টু মাইনাস টু ওয়ান মাইনাস ওয়ান। এই চারটে অপশানের মধ্যে কোনটি? চলো এবার আমরা এই প্রশ্নটির উত্তর করি। অ্যান্সার, প্রথমে আমরা প্রশ্নটি লিখি যেটি দেওয়া আছে টেন পাই বাই সিক্সটিন ইন্টু টেন থ্রি পাই বাই সিক্সটিন ইন্টু টেন ফাইভ পাই বাই সিক্সটিন ইন্টু টেন সেভেন পাই বাই সিক্সটিন। এক্ষেত্রে আমরা প্রথম দুটি রাশিকে একই রাখবো, প্রথম দুটি রাশি মানে টেন পাই বাই সিক্সটিন ইন্টু টেন থ্রি পাই বাই সিক্সটিন। এখন আমরা টেন ফাইভ পাই বাই সিক্সটিন এবং টেন সেভেন পাই বাই সিক্সটিনকে কটে পরিবর্তন করব, তার জন্য আমরা কি করব? টেন ফাইভ পাই বাই সিক্সটিনকে যদি কটে পরিবর্তন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? দেখো আমি এখানে লিখব টেন, নিচে ষোলো, উপরে আমি প্রথমে লিখব ষোলোর অর্ধেক কত, এইট। যেহেতু ফাইভ পাই আমার উপরে ছিল তাই আমি লিখব একে এইট পাই। এবার ফাইভ পাই আনতে গেলে কত বাদ দিতে হবে? মাইনাস থ্রি পাই। টেন সেভেন পাই বাই সিক্সটিন, একে আমি কটে পরিবর্তন করব, তার জন্য আমি লিখব টেন, নিচে সিক্সটিন আছে, যেহেতু একে কটে পরিবর্তন করতে চাইছি তাই সিক্সটিনের অর্ধেক কত হয়? এইট। উপরে যেহেতু সেভেন পাই ছিল তাই আমি লিখলাম এইট পাই মাইনাস পাই। নেক্সট লাইন ইকুয়াল টু টেন পাই বাই সিক্সটিন ইন্টু টেন থ্রি পাই বাই সিক্সটিন ইন্টু টেন, এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে পাবো এইট পাই বাই সিক্সটিন মাইনাস থ্রি পাই বাই সিক্সটিন। এইট পাই বাই সিক্সটিনকে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে পাই বাই টু মাইনাস থ্রি পাই বাই সিক্সটিন। টেন এইট পাই মাইনাস পাই বাই সিক্সটিনকে আমরা সিম্পলিফিকেশন করলে পাবো এইট পাই বাই সিক্সটিন মানে পাবো হচ্ছে পাই বাই টু মাইনাস পাই বাই সিক্সটিন। ইকুয়াল টু, দেখো আমরা টেন পাই বাই সিক্সটিনকে লিখতে পারি ওয়ান বাই কোয়াট পাই বাই সিক্সটিন, টেন থ্রি পাই বাই সিক্সটিনকে লিখতে পারি ওয়ান বাই কোয়াট থ্রি পাই বাই সিক্সটিন ইন্টু টেন পাই বাই টু মাইনাস থ্রি পাই বাই সিক্সটিন, অর্থাৎ টেন পাই বাই টু মাইনাস থিটার ফর্মুলা প্রয়োগ হবে। তাহলে টেন পাই বাই টু মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে এখানে লিখতে পারবো কট থিটা মানে হচ্ছে থ্রি পাই বাই সিক্সটিন। এক্ষেত্রে টেন পাই বাই টু মাইনাস পাই বাই সিক্সটিন, এর ক্ষেত্রে আমরা লিখব কট পাই বাই সিক্সটিন। তাহলে যদি আমরা কাটাকাটি করি কট পাই বাই সিক্সটিন আর এই কট পাই বাই সিক্সটিন কেটে গেল আর এখানের সাথে এখানে কাটলো, তাহলে হয়ে গেল আমার ওয়ান। তাহলে অ্যান্সার কোনটা হবে তুমি যদি অপশানগুলো ভালো করে খেয়াল করো তাহলে দেখো অ্যান্সার হবে সি এর দাগেরটি। তাহলে অ্যান্সার সি ওয়ান।